চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস গ্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ইকো করাতে এসে ডায়াগনস্টিক সেন্টারে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠল। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মৃত্যুর গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি মৃতদেহ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফেলে রেখে পালানোর অভিযোগ উঠল। বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে। রবিবার রাত থেকে দফায় দফায় বিক্ষোভ চলছে ডায়াগনস্টিক সেন্টারে। মৃতের নাম অর্ণব মণ্ডল, বাড়ি বড়ুয়া থানার নবদুর্গা। আজকে আমি ভাড়া তো পনম কুমার মণ্ডল, বাড়ি হচ্ছে নবদুর্গা থানা বড়ুয়া। উনি কালকে 4টার দিকে এখানে ডাক্তার দেখাতে আসেন, ডাক্তার কপিল মণ্ডলকে। এই পাশের চেম্বারে বসেন, এই এইখানে না, পাশের চেম্বারে। ওখানে প্রেসক্রাইব করেন, করার পর ওনাকে ইসিজি বা ইকো যাই হোক কিছু করার জন্য হয়তো এখানে পাঠিয়েছিলেন এই লিটিল হার্টে। এখানে উনি আসেন, আসার পর মানে আমাদের প্রথমে তো স্বীকারই করেনি ওনারা যে এখানে উনি এসে, যে উনি এখানে এসেছেন সেটা ওনারা স্বীকারই করেননি, ঠিক আছে। ওনারা বলছেন না এখানে আসেনি, এখানে কোনো এই নামে কোনো এন্ট্রি হয়নি, ঠিক আছে। তারপরে আমরা বলি না উনি এখানে এসেছিলেন যেহেতু আমাদের ফোনে বলেছেন এখানে এসেছি, করতে এসেছি বা করছি এরকম। তা অনেক কিছু বলা, ওরা বলছেন না এখানে এই নামে কেউ আসেনি, বা অনেক কিছু বলার পরে ওরা স্বীকার করেনি বা আমাদের কিছু তথ্য দেয়নি। লাস্টে আমরা বাধ্য হয়ে তখন থানায় গিয়ে কমপ্লেন করি যে আমার এরকম জানাইব, এরকম এই এতে এখানে করা হয়েছে, এসেছিলো ইসিজি করার জন্যে বা ইকো করার জন্যে। তা ওনারা ওখানে কোনো ডেটা বা প্রেসক্রিপশন কিছু দিচ্ছেন না, মানে উনি একাই যেহেতু একাই এসেছিলেন তার জন্য কোনো সুস্থ মানুষ মানে ডবল আসার লোক তো কোনো ব্যাপারই না, যেহেতু একটা 45 বছরের মানুষ সে কী করবে, সুস্থ আছি, একটা ডাক্তার চেক আপ রুটিন চেক আপে এসছে, এখান থেকে ইসিজি করতে দিয়েছে, সেই মোতাবেক এখান থেকে এখানে এসেছে। দিয়ে ওরা সেই সময় আমরা দেয়নি, লাস্টে আমরা থানায় গিয়ে কমপ্লেন করি, সেই ভিত্তিতে সিসিটিভির ফুটেজ ওনারা দেখাতে বাধ্য হন। আমাদের দেখায়নি প্রথমে, আমরা অনেক রিকোয়েস্ট করেছি যে সিসি ফুটেজ দেখান যে উনি এসেছেন সেটা দেখতে পাবো, কিন্তু উনি সেটা কিন্তু দেখাননি। লাস্টে পুলিশ কাছে গিয়ে কমপ্লেন করার পরে পুলিশ হাতে এসে ওটা দেখায়, তখন দেখা যাচ্ছে হ্যাঁ উনি ওই 4টার দিকে এসেছেন, আসার পরে এখানে বাইক রেখেছেন, ওই 40 কিলোমিটার সময় বাইক চলে এসেছেন, মানে সে সুস্থ মানুষ নিশ্চয়, অসুস্থ মানুষকে 42 কিলোমিটার চালিয়ে আসতে পারবে না বাইক। ওখানে এসেছেন, বাইক রেখেছেন, দেখার পর ওখানে আপনার রিসেপশনে গিয়েছেন, সে পুলিশটা আমরা দেখাচ্ছে না। ওখানে বিল নিশ্চয়ই, বিল ছাড়া নিশ্চয়ই কোনো দিন সিজি বা ইকো কোনো মানে কোনো পরীক্ষাই আমার মনে হয় না যতসম্ভব জানি। তা ওনারা বলছেন না এখানে উনি যদিও বা এসেছেন ওনার বিল টিল করা হয়নি, ওনার এমার্জেন্সি ছিল তার জন্য আমরা ডাইরেক্ট করে দিয়েছি, ডাইরেক্ট মানে বসেছিলো, ডাইরেক্ট করাইনি মানে ওখানে বসেছিলো, তারপরে মাথা ঘুরে যায়, মাথা ঘুরে সেন্সেন্স হয়ে যায়, ওখান থেকে তারপর আমরা মেডিকেলে গিয়ে ওখানে ভর্তি করে দিই। কিন্তু এটা পুরোটাই মিথ্যে, যেটা দেখলাম সিসিটিভি যে আপনার ওখানে গিয়ে দেখলাম উনি বসে আছেন, 1 ঘন্টা বসে আছেন, বিরক্ত হয়ে আছেন, অনেকক্ষণ থেকে ডাক্তার মানে হচ্ছে না, যেমন স্বাভাবিক যেটা হয় যেমন। তারপর আবার নিচে এসে আবার একটু পরে আবার গিয়েছে, যাওয়ার পর প্রায় সবার সঙ্গে হেসে গল্প করছে, যেমন সবাই গল্প করছে। ফুটেজে দেখতে পাবেন, যদি ফুটেজটা আমরা যদি পান ওখানে দেখতে পা, ওটা দেখতে পাবেন যে সবার সঙ্গে হেসে গেলে গল্প করছে, সব যখন ঢোকে তখনও হেসে গেছে গল্প করছে, যে যেই ঢুকলো এসিজি রুমে ঢোকার 10-15 মিনিট পর দেখছি লোকজন ছোড়াছুড়ি করছে, ঠিক আছে, যেটা ফুটেজে যেটা দেখলাম কী হলো, কী হলো এরকম একটা রব পড়ে গেছে। তারপরে 20-25 মিনিট পর দেখছি যে মানে ডেথ, তখন বোঝা যাচ্ছে ও ডেথ হয়ে গেছে, স্ট্রেচারে করে নিয়ে আসছে। তা ওনারা সেটা স্বীকার করেননি, ওনারা বলছেন না এখানে মারা যায়নি, কিন্তু ওখানে মারা গেছে, যদি দেখা যাচ্ছে যদি মারা না যাবে তাহলে মেডিকেল যখন নিয়ে গেছে ওখানে ডাক্তার নিয়ে এসে ভর্তি নিত, ওরা ওখানে কী করবে একটা মানে অ্যাম্বুলেন্সের পর্যন্ত একটা মানে দেয়নি, মানে এত এত অমানবিক, একটা টোটো যেমন বস্তায় ভরে নিয়ে যায় সেইভাবে নিয়ে গিয়ে মেডিকেলে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে চলে এসছে। তারপরে আমাদের ফোন করেছে এরকম আপনার পেশেন্টে এরকম দেখা যাচ্ছিল, আমাদের এখানে দিয়ে মাথা ঘুরে যায়, আমরা ওখানে ভর্তি করেছি, ওখানে ভর্তি আছে, এই কথাই বলেছে। তারপর তো এসে দেখলাম এই ব্যাপার, আমরা ওই কালকে রাত্রি থেকে বলছি আমাদের যে প্রেসক্রিপশন আছে বা ইসিজি রিপোর্ট বা বিল সেগুলো দেন, সেগুলো পর্যন্ত এখন আজ পর্যন্ত আমরা হাতে পাইনি, আজ পর্যন্ত হাতে পাইনি, এখনও রাত্রি 2টোর পরে আমাদের সিসিটিভি দেখানো হয়েছে, এবং এখন পর্যন্ত বলছি আমরা হাতে পায়ে ধরলাম যে আমাদের বিলটা দেন, আমাদের কী হয়েছে সেটা জানা যাবে, সেটা পর্যন্ত দেয়নি। লাস্টে থানা থেকে পুলিশ আসে, তাও আমাদেরকে দেয়নি, শুধু প্রেসক্রিপশন এটা দিয়েছে মানে বিলটা দিয়েছে, প্রেসক্রিপশনটা এখনও দেয়নি, মানে কী কারণে কী পাঠিয়েছিল সেটা এখন। আমার তো মনে হচ্ছে স্যার এখানে বলতে ওই সুস্থ মানুষ,
যাক ইসিজি রুমেই কিছু হয়ে যাক, ওখানে যাই হোক এতে কাপড় অবশ্যই কাপড় না হলে কেন জানাবে না, আর কেন ওখানে গিয়ে ভর্তিটা কেন করলো না? আমি মানলাম যে হ্যাঁ ওনার হয়তো কিছু হয়েছে, কিন্তু ওখানে গিয়ে তো নাম ধাম সব ছিল, ওখানে ওটা কিছুই বলেনি, ওখানে গিয়ে ফেলে দিয়ে চলে এসছে, মানে আনক্লেম বডি যাকে বলে। আমি আজ এই উপযুক্ত শাস্তি চাই, এই যে এত বড় একটা ল্যাব করেছে এখানে, ল্যাব করে যে মানুষের একটা নিরাপত্তা নেই, একটা সাধারণ পাবলিক নিরাপত্তাটা কি আমি চাই? হতে পারে কার কিছু, কিন্তু তারা বাড়িকে খবর দেবে না বা কিছু, এই যে একটা এই যে এত হয়রানি, মানে এই যে একটা আমি বেসমেন্ট চাইছি, একটা বিল চাইছি যে আমার কী হয়েছিল, কী কারণে এসেছিলো সেটা বলতে বলছে নাই, ডাটা বলতে ডিলিট করে দিচ্ছে, মানে ডাটাটা যে এন্ট্রি থাকে ওদের সেটাও ডিলিট করে দিচ্ছে, এখনই আজকে ডাটা এন্ট্রি করে সেটা দিচ্ছে, এবং ওনা আমার জানাইব যে মোবাইলটা ছিল সেখান থেকে রিস্টোর মারা হয়েছে, মানে কোনো কিছু তথ্য যে না পায়। বাবা না পুনব কুমার মণ্ডল, বয়স 45, বাবা হচ্ছে 5 কুড়ি মণ্ডল, নবদুর্গা বাড়ি বনথানা।